ব্রহ্মলোকে পদ্মজনী ব্রহ্মা পদ্মের উপর বিরাজ করছিলেন, সৃষ্টির কাজে মগ্ন ছিলেন তিনি। এ সময় তার মানুষ পুত্র ও সপ্ত ঋষির এক ঋষি বশিষ্ঠ দেব হাজির হলেন তার সামনে। প্রণাম করলেন তার পিতাকে। ব্রহ্মা চোখ খুলে তাকালেন, বললেন, পুত্র বশিষ্ঠ, বলো কি কারণে তোমার আগমন? বশিষ্ঠ বললেন, পিতা, আমি এমন এক বিদ্যা সাধনা করতে চাই যে বিদ্যা করায়ত্ত করতে পারলে সর্ববিদ্যার জ্ঞান লাভ করা যায় এবং একই সাথে ব্রহ্মজ্ঞ হওয়া যায়। সে পরাবিদ্যা কি পিতা, কি করে তাকে আয়ত্ত করা যায়, তা আপনি সবিশেষে আমায় জানান। ব্রহ্মা তখন বললেন, উত্তম পুত্র, শোনো তাহলে, দশ মহাবিদ্যার অন্যতম বিদ্যা হল তারাবিদ্যা। তন্ত্রে তারাবিদ্যাকে বলা হয়েছে দ্বিতীয় মহাবিদ্যা। সমুদ্র মন্থনে উত্থিত হওয়া হলাহল বিষ পান করে বিষের জ্বালায় শিবের কণ্ঠ জ্বলতে শুরু করে। এই সময় দেবী তারা আপন স্তন পান করিয়ে শিবের জ্বালা নিবারণ করেন, তাই দেবী তারাকে জানলে সর্বজ্ঞান লাভ করা যায়। সেই ব্রহ্মময় তারার কৃপা আর দর্শন লাভ করলে পূর্ণ ব্রহ্মজ্ঞ হওয়া যায়। বশিষ্ঠ তখন বললেন, পিতা, তাহলে আপনি আমায় তারা মন্ত্র দান করুন। ব্রহ্মা তখন বশিষ্ঠকে তারা মন্ত্র দান করলেন আর বললেন, নীলাচলে গিয়ে দেবীর সাধনা করতে। ব্রহ্মার কাছে তারা মন্ত্র লাভ করে সেই মন্ত্রে সিদ্ধ হওয়ার জন্য বশিষ্ঠ দেব নীলাচলে এক অতি দুর্গম স্থানে দেবী তারার সাধনা শুরু করলেন। ওম তারাই নমঃ, ওম তারাই নমঃ, ওম তারাই নমঃ। কিন্তু মন্ত্র লাভের পর সহস্র বছর সাধনা করেও বশিষ্ঠ কিছুতে সিদ্ধি লাভ করতে সক্ষম হলেন না। অসন্তুষ্ট ক্রুদ্ধ বশিষ্ঠ তখন ব্রহ্মার কাছে গিয়ে বললেন, আপনার প্রদত্ত মন্ত্রে আমার সিদ্ধি লাভ করা সম্ভব হলো না পিতা। এই মন্ত্র সিদ্ধিদায়িনী নয়, আপনি আমাকে অন্য মন্ত্র প্রদান করুন। ব্রহ্মা বশিষ্ঠের কথা শুনে বললেন, পুত্র, তোমার সিদ্ধি লাভের জন্য দায়ী তোমার তপস্যা, আমার দেওয়া মন্ত্র নয়। তুমি আবার একাগ্র চিত্তে দেবীর আরাধনা করো, দেবী তোমাকে এই মন্ত্রেই দর্শন দেবেন। পিতার কথায় বশিষ্ঠ আরো সহস্র বছর সাধনা করলেন, তবু দেবী সাক্ষাৎ মিলেন। রামপ্রসাদ শোক থেকে রবি প্রতিদিন বিকেল 5:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।